بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশরাফুল ইসলাম ভাই মানুষের থেকে জানতে চেয়েছিলেন যে শহীদ কে, কোন ব্যক্তিকে শহীদ বলা যায়। যেমন আমাদের দেশে রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদেরকে ফাঁসিতে ঝুলানো ঝুলিয়ে হত্যা করা হচ্ছে, এই সমস্ত ব্যক্তিদেরকে শহীদ বলা যাবে কি না। তো শহীদ শব্দটি আরবি শব্দ যা শহীদ সন্না দ্বারা সাব্যস্ত। শহীদের ব্যাপারে যেটি বলা হয়েছে, বিভিন্ন ভাগ আছে, শহীদের অনেক প্রকার আছে। যে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলার কালেমাকে সমুন্নত রাখার জন্য যে ব্যক্তি জিহাদ করে, জিহাদ করে মৃত্যুবরণ করে, সে ব্যক্তি শহীদ, তাতে কোনো সন্দেহ নাই। যার ভিতরে রিয়া বা লোভ দেখানো যদি না থাকে। তো এখানে শহীদের যে সমস্ত ভাগ করা হয়েছে, যে পানিতে ডুবে মারা গেলে শহীদ, দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদ, অথবা নিজের ধন সম্পদ রক্ষা বা নিজের মাতৃ নিজের দীন ইসলাম রক্ষা করতে গিয়ে, ধন সম্পদ রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি অন্যের জুলুম নির্যাতনে মৃত্যুবরণ করে, সে ব্যক্তিদেরকে শহীদ বলা হয়েছে। তো বিভিন্ন দিক থেকে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা শহীদের আশা করতে পারি, যে জুলুম নির্যাতনের শিকার হয়ে যে সমস্ত ব্যক্তিরা ফাঁসির কাষ্ঠে ঝুলে মৃত্যুবরণ করতেছে, যদি তার ভিতরে ইমান থাকে, ভালো ব্যক্তি হয়, তাহলে আমরা শহীদের আশা করছি বা আশা করব। কিন্তু আপনি নিশ্চিতভাবে শহীদ হয়েছে এটা বলতে পারবেন না, এই এই ক্ষেত্রে আপনি সরাসরি শহীদ ঘোষণা করতে পারবেন না। শহীদ যদি আপনি আমি বলি, তাহলে তো সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। তো আমি আপনি জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতন কেউ নয় যে কোনো ব্যক্তি বর্তমানে ফাঁসির কাষ্ঠে ঝুলে মৃত্যুবরণ করলো, অথবা কেউ কাউকে হত্যা করলো বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আমরা সরাসরি শহীদ বলে দিলাম, এটা বলা যাবে না। তবে আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে। যেমন অ্যাক্সিডেন্ট বিষয়টাও আমরা আল্লাহর কাছে আশা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই হাদিস অনুযায়ী যে কোনো ব্যক্তি দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদ, সেক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট এটাও ওদিক থেকে নিব। তবে তার ভিতরে ইমান থাকতে হবে, তার ভিতরে দিন থাকতে হবে, তার ভিতরে সহি আকিদে থাকতে হবে, তাহলে আমরা শহীদের আশা করব। কিন্তু কোনো ব্যক্তির ইমান নাই, দিন নাই, অ্যাক্সিডেন্টে মারা গেল, অথবা ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হলো, আর তাকে আমরা শহীদ বলে দেবো, এটা না কোশ্চিন কল হতে পারে না। একজন হিন্দু রাজনীতির প্রতিহিংসাতে মারা যাচ্ছে, আর তাকে আমরা শহীদ বলে দিচ্ছি, কি কেমন করে, কিভাবে? তো যাকে তাকে শহীদ বলা যাবে না। যদি আপনি তাকে সার্টিফিকেট দেন শহীদের, তাহলে আপনি অবশ্যই গুণাগার হবেন সে যদি শহীদ না হয়ে থাকে। তো এই জন্য আমরা ইসলামী চিন্তাবিদ বা ইসলামী বা মন মানসিকতা ইমানদার ব্যক্তিদের ক্ষেত্রে এই এরকম যদি অবস্থা হয়, তাহলে আমরা আশা করব যে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করো। যেমন ফাতহাল বারি বুখারীর সারহা এখানে একটা বাব নিয়ে এসেছেন, যে কিতাবুল জিহাদ ও আসিরের একটা বাব নিয়ে এসেছেন, যে বাবু মা বাবুল্লা ইয়াকুলু ফুলান শহীদ, যে এই অধ্যায়ে বলা হয়েছে যে অমুক ব্যক্তি শহীদ, এটা বলা বলো না, মানে বলা যাবে না, মানে কোনো ব্যক্তিকে আপনি শহীদ সার্টিফিকেট দিবেন এই ধরনের কথা বলা যাবে না। যেখানে হাদিস নিয়ে এসেছে এভাবে আপনি দেখবেন অধ্যায়ে, দেখবেন যে বিশাল এক লম্বা হাদিস নিয়ে এসেছে কয়েকটা। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমরা আশা করছি যে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুক, বিশেষ করে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ওস্তাদ সহিহ আকীদার একজন আলেম নক্ষত্র চলে গেল দিন থেকে, দুনিয়া ছেড়ে, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আমরা এই দোয়া করি। এবং আপনি যে কথাটা বলেছেন, রাজনৈতিক ব্যক্তি মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে বা অন্য অন্য ব্যক্তিদেরকে, আমরা আশা করছি আল্লাহ তাদেরকে যে সমস্ত ভুল ভ্রান্তি আছে ক্ষমা করুক এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। কিন্তু শহীদ আপনি বলবেন না যে শহীদ অমুক ব্যক্তির জানাজা আজকে, শহীদ অমুক ব্যক্তি, এটা এটা বলা যাবে না। শেষে লাস্টে আপনি রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কাছে শহীদ হিসাবে কবুল করুক এটা কথা বলেন। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করুক। জাযাকুম।